পীড়ন বলা হয়। কোন বস্তুর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর বাহ্যিক প্রযুক্ত বল কে পীড়ন বলা হয়, অথবা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর বাধাদানকারী বলকে পীড়ন বলা হয়। একই কথা ধরো এটা হচ্ছে একটা দণ্ড, ঠিক আছে, এই দণ্ডটার আমরা একটা প্রস্থচ্ছেদ নিব, প্রস্থচ্ছেদ নেবো, আমি ধরলাম প্রস্থচ্ছেদ হচ্ছে এক বা এ মিটার স্কোয়ার, প্রস্থচ্ছেদ হচ্ছে এ মিটার স্কোয়ার, এ মিটার স্কোয়ার, এটা যদি হয় ডেফিনেটলি এটা ওই, এটা ওই, অথবা তার বাধাদানকারী বল যদি FO ক্রিয়া করে, একই কথা, ঠিক আছে, তাহলে এই মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর বাইরের থেকে প্রযুক্ত বল যদি F নিউটন হয়, তাহলে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের পরিমাণ কত হবে, F বাই A নিউটন পার মিটার স্কোয়ার। এই একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় বা যে পরিমাণ বাধাদানকারী বল ক্রিয়া করে সেটাকেই বলা হয় পীড়ন, সেটাকেই বলা হয় পীড়ন, সেটাকে বলা হয় পীড়ন। দেখো পীড়নটার যে ডেফিনেশন এফ বাই এ, এই ডেফিনেশনটা কি চাপের ডেফিনেশন, চাপের ডেফিনেশনের সমান না, জি স্যার, কি সমান সমান এফ বাই এ, এফ বাই এ, জি স্যার, কিন্তু চাপ শব্দটা আমরা ব্যবহার করি নরমালি প্রবাহী পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে, পীড়ন শব্দটা আমরা ব্যবহার করি কঠিন পদার্থের ক্ষেত্রে। প্রবাহী, প্রবাহী পদার্থের ক্ষেত্রে, প্রবাহী চাপ টার্মটা আমরা ব্যবহার করি প্রবাহী পদার্থের ক্ষেত্রে নর্মালি জেনারেলি প্রবাহী পদার্থ, যেমন হ্যাঁ লিকুইড এবং, লিকুইড এবং গ্যাস, ঠিক আছে, এদের ক্ষেত্রে আমরা চাপ শব্দটা ব্যবহার করি যে একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে বলা হয় চাপ, ঠিক আছে, কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে বা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে বলা হয় পীড়ন, পীড়ন বা এটাকে বলা হয় স্ট্রেস, 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 স্ট্রেস বলে না, সে অনেক স্ট্রেসের মধ্যে আছে, তার মানে কি সে অনেক চাপে আছে, চাপে থাকা মানে কি তার একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বাইরে থেকে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় স্ট্রেস, ঠিক আছে, এখন বলা হচ্ছে স্ট্রেন, স্ট্রেন বা বিকৃতি, বিকৃতি, বিকৃতি বা স্ট্রেন, বিকৃতি কাকে বলে, ধরো কোন একটা দণ্ডের দৈর্ঘ্য L, এটার উপর ধরো আমি mg পরিমাণ বল প্রয়োগ করলাম, তার ফলে তার যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা হয়ে গেল এল প্রাইম, তার মানে তার পরিবর্তন হলো এল প্রাইম মাইনাস এল সমান সমান স্মল, তাহলে একক আদি দৈর্ঘ্যে তার যে আকৃতির পরিবর্তন সেই পরিবর্তনটাকে বলা হয় বিকৃতি, তাহলে তার আদি দৈর্ঘ্য ছিল এল মিটার, এল মিটারে তার দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে এল মিটার, তাহলে এক মিটারে তার দৈর্ঘ্যের পরিবর্তন কত, এল বাই এল মিটার বাই মিটার কাটাকাটি সমান সমান এল বাই, তাহলে আদি দৈর্ঘ্য এল মিটার হইলে তার দৈর্ঘ্যের পরিবর্তন যদি এল মিটার হয় তাহলে আদি দৈর্ঘ্য এক মিটার হইলে তার দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে, এল বাই এল, এটাকেই বলা হয় বিকৃতি, এটাকেই বলা হয় বিকৃতি।
ঠিক আছে, এটাকেই বলা হয় বিকৃতি। এই বিকৃতি তিন ভাবে হইতে পারে, এরকম ভাবে। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বরাবর তার যে বিকৃতি। নাম্বার টু হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন বরাবর তার যে বিকৃতি। এবং এটা হচ্ছে মোচড় বিকৃতি বা কিঙ্কন বিকৃতি, মোচড় বিকৃতি, মোচড় বা এটাকে বলা হয় কিঙ্কন, কিঙ্কন বা আরেকটা বলা হচ্ছে ব্যবর্তন, অনেক নাম ব্যবর্তন বিকৃতি, আরো মনে দুই তিনটা নাম আছে। ঠিক আছে, মোচড় বা কিঙ্কন বা ব্যবর্তন। ঠিক আছে, আমরা যে বিকৃতিটা দেখালাম সেটা হচ্ছে দুর্গ বিকৃতি। এবার হচ্ছে লোকে আমরা আয়তন বিকৃতি দেখাই। এই বিকৃতির উপর, এই তিন ধরনের বিকৃতির উপর নির্ভর করে আবার পীড়নও তিন ধরনের আছে, পীড়নও তিন ধরনের আছে, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, আয়তন পীড়ন, কিঙ্কন পীড়ন বা মোচড় পীড়ন। একটা নাম দেখি, কিঙ্কন পীড়ন। ঠিক আছে জি স্যার, বলটা সংকুচিত হয়ে এতটুকু হয়ে গেল, ইনিশিয়ালি তার আয়তন ছিল ভি, সংকুচিত হয়ে গেল ভি প্রাইম। তার মানে আয়তনের পরিবর্তন কত হইলো, ডেল ভি সমান কত, ভি মাইনাস ভি প্রাইম লেখা যায়। জি স্যার, এটা হচ্ছে লোকে আয়তনের পরিবর্তন, ভি মাইনাস ভি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ভি মিটার কিউব আদি আয়তনে তার আয়তনের পরিবর্তন হয়েছে, এটাকে তুমি ছোট ভি বলো, ছোট ভি। ভি মিটার কিউব আদি আয়তনে তার আয়তনের পরিবর্তন হয়েছে ভি মিটার কিউব, ছোট ভি মিটার কিউব। এক মিটার কিউব আদি আয়তনে তার আয়তনের পরিবর্তন হয়েছে ভি বাই ভি মিটার কিউব বাই মিটার কিউব, কাটাকাটি সমান সমান ভি বাই, এটাকে বলা হয় আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। তার মানে একক আদি আয়তনে, একক আদি আয়তনে তার যে আয়তনের পরিবর্তন হইল, একক আদি আয়তনে তার যে আয়তনের পরিবর্তন হইল সেই পরিবর্তনটাকে বলা হয় আয়তন বিকৃতি। একক আদি আয়তনে তার যে আয়তনে পরিবর্তন হইল সেই পরিবর্তনটাকে বলা হয় আয়তন বিকৃতি, একক আদি আয়তনে তার যে আয়তনে পরিবর্তন হইল সেই পরিবর্তনটাকে বলা হয় আয়তন বিকৃতি। কথা বুঝে গেছে? কিঙ্কন বিকৃতিটা কি? ধরো এটা হচ্ছে একটা বই, হ্যাঁ, এটার উপর যদি তুমি যদি স্পর্শকীয় পীড়ন প্রয়োগ করো, স্পর্শকীয় ফর এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে একটা বই, এটার উপর তুমি একটা স্পর্শকীয় পীড়ন প্রয়োগ করতেছো। দেখো আমার বাম হাতের সাথে যেটা লেগে আছে সেটা কিন্তু ফিক্স আছে, কিন্তু আমি যেটার উপর স্পর্শকীয় পীড়ন প্রয়োগ করতেছি সেইটা কিন্তু তার সামনের দিক বরাবর চলে যাচ্ছে, ঠিক না? সেইভাবে ছিল, আমি স্পর্শকীয় পীড়ন প্রয়োগ করার ফলে সে সামনের দিক বরাবর চলে গেল, তার মানে এই পাশটার একটা কৌণিক পরিবর্তন ঘটছে, ঠিক তো? আমি যখন তার উপর স্পর্শকীয় পীড়ন প্রয়োগ করছি এফ বাই এ, কখন তার মধ্যে একটা
উনি পরিবর্তন করছে। আগে ইনিশিয়ালি তার নাম ছিল এ বি সি ডি, এখন তার নাম হয়ে গেছে এ প্রাইম বি সি ডি। তাহলে এই যে কৌণিক যে পরিবর্তনটা, এই কৌণিক পরিবর্তনটাকে বলা হয় কুইন্টন বিক্রিয়া। কৌণিক যে পরিবর্তনটা কুইন্টন বিক্রিয়া, কৌণিক যে পরিবর্তনটা সেই কৌণিক পরিবর্তনটাকে বলা হয় কুইন্টন বিক্রিয়া। কথা বুঝে গেছে? জি স্যার। এখন এটার দৈর্ঘ্য যদি ডি হয়, এটার পরিবর্তন যদি স্মল ডি হয়, তাহলে ট্যান থিটা, যদি থিটার পরিমাণ খুব ক্ষুদ্র হয় তাহলে থিটা সমান ট্যান থিটা, ট্যান থিটা সমান কত? ডি বাই, কথা বুঝে গেছে? লম্ব বাই গুণ, লম্ব বাই। এই কুইন্টন বিকৃতি থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। কুইন্টন বিকৃতি আরো কিছু মজার জিনিস আছে, সেই জিনিসগুলো থেকে আমরা শুরু করে তারপর আমরা পিরিয়ডে চলে যাব এবং নেক্সট ক্লাসে আমরা হুকস লতে চলে যাব। টিল দেন তাহলে ভালো থাকবেন। থিটা সমান টেন থিটা কেন চিন্তা? থিটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সেক্ষেত্রে থিটা সমান কি লেখা যায় বলো? জি স্যার। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার স্যার।